এমনি মানা করি আমি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ কুইন ফ্রম অর্কিড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার ময়টা রেখে আসছি, আজকে আমার মুখ মাইকের মতো চালানো লাগবে। আমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করি আর লাইফটা আমরা একটু বেশি বেশি শেয়ার করবো, কারণ আজকে আপনাদের জন্য একদম গরমের আরাম টাইপের কিছু কালেকশন নিয়ে আসছি। সেগুলো হচ্ছে আমাদের ক্যাপশনে দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি বিন সাইদের কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো, কটন কালেকশন, বিন হামিদের কিছু কালেকশন আছে এন্ড কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো। সো যারা হচ্ছে এই ধরনের কটন কালেকশনের জন্য ওয়েট করছিলেন, কোট সেট তো আজকে আছে অলরেডি, আমি একটা নাইস কোট সেট কিন্তু আজকে পরে আছি, সো কোট সেট তো দেখাবোই। এগুলো দেখতে হবে, অবশ্যই লাইভটাতে জয়েন করতে হবে। সো যে যেখানে আছেন টেস্ট করে লাইভটা জয়েন করে ফেলবেন এবং জয়েন করে আমাকে জানাবেন যে সব কিছু ক্লিয়ার আছে নাকি, আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পারছেন কিনা, আমার সাউন্ড টোন সব কিছু পারফেক্ট আছে নাকি, কথা কি আপনারা প্রপারলি শুনতে পারছেন কিনা। এই তো, সো কি অবস্থা সবার, আপনাদের কেমন আছেন বলেন? একদম ভর দুপুর আপনাদের সাথে লাইভে চলে আসছি, বাট আজকের ওয়েদারটা সুন্দর তাই না? আজকের ওয়েদারে আসলে মনে হচ্ছে না যে এখন একদম মানে খুব দুপুর বেলা বা বাজে একটা রোদ, আলহামদুলিল্লাহ সকালে বৃষ্টি হয়েছে। আচ্ছা যাই হোক, আমি একদম ওয়েদারের নিউজ দিয়ে দিচ্ছি আপনাদের এখানে এসে। ওকে, আমরা আরেকটি অপেক্ষা করি সবার জয়েনিং এর জন্য, তারপর হচ্ছে আজকে ড্রেসগুলো আমরা দেখবো কেমন। তার আগে আমাকে জানাবেন আপনারা কে কোথায় থেকে জয়েন করছেন, আমাকে দেখছেন কে, কেমন আছেন, ডু লেট মি নো কে কোথায় ঈদ করছেন আপনারা, ঈদ কি ঢাকায় হবে নাকি ঢাকার বাহিরে হবে, আর কারা কারা এই পর্যন্ত শপিং শেষ করে ফেলেছেন অর্কিড লাইফস্টাইল থেকে বলেন। সো অর্কিডে আমরা কি পাই জানেন? অর্কিড হচ্ছে যে মানে একটা মানুষের লাইক যা যা প্রয়োজনীয়, ধরেন আপনি কটন চাচ্ছেন কটনও পাবেন, এবং এক্সক্লুসিভ লাক্সারি যদি কালেকশন চান সেটাও পাবেন, মানে সবকিছু আমরা একটা জায়গায় পেয়ে যাচ্ছি। সো ইয়াপ, দ্যাটস আ ভেরি গুড নিউজ, অ্যান্ড প্রত্যেকটা ড্রেস এত সুন্দর। ওকে, অনেকক্ষণ পকর পকর করলাম, এখন চলেন আমরা ড্রেস দেখি। কোনটা দেখবো ফার্স্টে? কেস কেস কেস, আমরা আজকে কোনটা দেখবো ফার্স্টে? ওকে, সো ফার্স্টে চলে যাচ্ছি আমরা খুব সুন্দর একটা বিন সাইদের থ্রি পিস কালেকশন, স্টিচ থ্রি পিস কালেকশনে। এটা হচ্ছে যে আমাদের খুব সুন্দর একটা রেড কালারের ভিতরে আছে, মানে একটা হালকা রেড কালারের ভিতরে আছে, দূর থেকে যদি দেখি দূর থেকে কিন্তু ওভারঅল লুকটা এরকম চলে আসবে। এখন কাছের থেকে যদি দেখি, ওকে কাছের থেকে যদি দেখি, জাস্ট দেখেন আপনি এটার নেক পোর্শনটা কি সুন্দর, ও ওয়াও, মানে দূরে গেলে আসলে কাজের ডিটেলস গুলো এতটা বোঝা যায় না, বাট কাছে যদি দেখেন আপনি এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা, ঠিক আছে। এখানে কিন্তু আমার ইনার অ্যাটাচ করা আছে, পুরোটা ড্রেস জুড়ে আমরা ইনার অ্যাটাচ পাচ্ছি, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওরি। নেকটা খুব সুন্দর করে কাট আউট করা আছে, অ্যান্ড পুরাটাতে এমব্রয়ডারি পাচ্ছি, সিকোয়েন্সে কাজ পাচ্ছি। বিন সাইডের এমব্রয়ডারি সম্পর্কে তো আমাদের সকলের ধারণা আছে যে এদের এমব্রয়ডারিটা আসলে কতটা নিখুঁত অ্যান্ড প্লেইন হয়, মানে সুদিং হয় অনেক বেশি, এক কথায় যেটাকে বলবো। এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা, আর এইভাবে আমাদের নেকের পোর্শনের মতন কিন্তু আবার কাট আউট করা আছে আমাদের লোয়ার পোর্শনে, ঠিক আছে। এই কাট আউট গুলো কিন্তু দেখেন, ইউ ক্যান লাইক পুট ইউর ফিঙ্গার ইন, বাট নিচে কিন্তু আমরা ইনার অ্যাটাচ পাচ্ছি। আচ্ছা, এটা নিচে ইনার অ্যাটাচ পাচ্ছি না তাই না, লোয়ার পোর্শনে ইনার অ্যাটাচ পাচ্ছি না, বাট উপরে কিন্তু আমরা ইনার অ্যাটাচ পাচ্ছি। এটা চলে যাবে আমাদের স্লিভটা, লুক অ্যাট দ্য স্লিভ, স্লিভেও কিন্তু খুব সুন্দর করে আমরা অর্গানজার উপর এমব্রয়ডারি কাজ পাচ্ছি, কাট আউট করা পাচ্ছি, অ্যান্ড পুরো প্রিন্টটা যদি দেখি এটা হচ্ছে আমাদের পুরো প্রিন্টটা পড়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের একদম ইট স্পেশাল বলতে পারে, খুব সুন্দর একটা কটনের থ্রি পিস কালেকশন, আর খুবই প্রিমিয়াম একটা কালেকশন, ঠিক আছে। মানে কটনের উপরে হলো আপনার যে কাজগুলো আমরা পাচ্ছি এই ড্রেসটাতে, পুরো ড্রেসটাতে, এটা আসলে খুবই প্রিমিয়াম একটা কালেকশন উই ক্যান সে। ওকে, সো এটা চলে গেল আমাদের ড্রেসটা, এটার সাথে কিন্তু আমরা খুব সুন্দর একটা শিফন জর্জেটের দোপাট্টা পেয়ে যাচ্ছি, শিফন জর্জেটের দোপাট্টা পাচ্ছি। সো এরকম একটা লাক্সারি কালেকশনের সাথে যখন আপনি শিফন একটা দোপাট্টা পাবেন, তখন যে কি সুন্দর লাগে দেখতে। এইটা হচ্ছে আমাদের দোপাট্টা, ও ওয়াও, এত লাক্সারি একটা শিফনের ভিতরে করা আছে,
স্মেল সো গুড, নতুন কাপড়ের স্মেল এমনিতে অনেক ভালো লাগে তাই না? এটা হচ্ছে আমাদের ওর্নার, নিচের পোর্শন দেখেন ওর্নারটা কি পরিমানে চড়া, লাইক আমার ক্যামেরাতে ওর্নার হচ্ছে যে ইয়াটা মানে আঁকতেছে না, ওর্না কতটা কাপড় নিয়ে ওর্না করা। তো এটা চলে যাবে আমাদের ওর্নাটা। আমরা একটা ড্রেস কি পরিমাণ লাক্সারিয়াস ওটা কিন্তু বুঝতে পারি বেসিক্যালি হচ্ছে ফেব্রিক আর ওড়না দিয়ে তাই না? ওড়নাটাতে যদি মানুষজন বেশি এফোর্টস দেয় দ্যাট মিনস দিস ড্রেস ইজ প্রিমিয়াম। এনিওয়ে এটা হচ্ছে যে আমাদের প্যান্ট পিসটা, প্যান্ট পিসও কিন্তু আমরা ড্রেসের মতন করে সুন্দর এই ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এটার সাইজ অ্যাভেলেবল আছে আপনার 36 থেকে 46 পর্যন্ত, উইচ মিনস এস এম এবং এল আমরা তিনটা সাইজ কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। সো এই ড্রেসটা যার যার ভালো লাগছে আমরা একটা স্ক্রিনশটস নিয়ে নিব। আচ্ছা এটার প্রাইস পড়ে যাচ্ছে 4,000 টাকা, মানে এত সুন্দর একটা বিন সাইডার কালেকশন উইথ দিস বিউটিফুল দোপাট্টা এন্ড ড্রেসের কাজটা। আমি আসলে আমার ভালো লাগছে দেখে নিয়ে আমি বারবার এক্সপ্লেন করার ট্রাই করছি, মানে 4,000 টাকা অনলি, সো পারফেক্ট একটা ঈদ অ্যাটায়ার হয়ে যেতে পারে আপনার। জাস্ট ডোন্ট গেট লেট, এই কালারটা পরার পরে ইউ লুক বিউটিফুল, প্লাস হচ্ছে যে কাজটা যে কি সুন্দর, ও মাই গুডনেস। ওকে সো চলে যাচ্ছি নেক্সট একটা কালেকশনে, এটাও হচ্ছে আমাদের পিন সাইডের আরেকটা কটন কালেকশন, ঠিক আছে? এটা আছে আমাদের খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে, পিচি পিঙ্ক কালারের ভিতরে, বেবি পিঙ্কও বলতে পারি, খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে পেয়ে যাচ্ছি। আর এগুলোর সাইজ আমি আবার আপনাদেরকে বলে নিই, সাইজ কিন্তু পাবো এস এম এল 36 থেকে 38 এস, 40 থেকে 42 এম এবং 44 থেকে 46 হচ্ছে এল, ঠিক আছে? ওকে নেক পোর্শনটা দেখি, এটা দেখেন নেকটা কিভাবে কাজ করা আছে, মানে এটা ডিটেইলিংয়ে যদি যাই ডিটেইলসটা এত সুন্দর, পুরাটা কিন্তু আমরা সেলফ এমব্রয়ডারির ভিতরে পাচ্ছি। এই যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একদম চিকন করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে, আর এটা পুরাটা হচ্ছে কাট আউট করে দেওয়া আছে, খুব নাইসলি কিন্তু কাজটা করা আছে। এটা হচ্ছে আমাদের স্লিভটা, ও মাই গড, এই স্লিভটা জাস্ট দেখেন খুবই মারাত্মক সুন্দর একটা স্লিভ, মানে আই ক্যান ফাইন্ড এনি ওয়ার্ড টু এক্সপ্লেইন দিস, লাইক লুক অ্যাট দিস স্লিভ। অ্যান্ড পুরাটাতেও কিন্তু আমরা সুন্দর করে ডিজিটাল প্রিন্টের সাথে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি। সো এটা চলে গেল আমাদের স্লিভটা অফকোর্স, এখন যাই লোয়ার পোর্শনে, এটা চলে যাবে আমাদের লোয়ার পোর্শনটা, ঠিক আছে? খুব সুন্দর করে আমরা কন্ট্রাস্টেড কাজ করা পাচ্ছি, পুরাটাতে এমব্রয়ডারি কাজ পাচ্ছি। অ্যান্ড এইটা আমাদের প্রিটি প্রিটি একদম লোয়ার পোর্শনটা, যেখানে হচ্ছে কিন্তু ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা হচ্ছে এই কাজগুলো করা পাচ্ছি, ঠিক আছে? ওয়াও, মানে একদম স্লিভের মতো, স্লিভ একটু চিকনা করে আছে, এখানে কিন্তু একটু আমরা মানে বেশ বড় একটা বর্ডারের মধ্যে এই কাজটা করা পাচ্ছি। অ্যান্ড এটা ব্যাক পোর্শনটা যদি দেখি, পুরোটা ব্যাক পোর্শন কিন্তু শুধু আমরা ডিজিটাল প্রিন্টটা পাচ্ছি হালকা করে, খুব মানে আলতোভাবে প্রিন্টটা করা আছে, মনে হচ্ছে এটাই ফেব্রিক, ঠিক আছে? ফেব্রিকের সাথে প্রিন্টটা এত সুন্দর করে মানে আপনার হচ্ছে মিলে গেছে যে কি বলবো। আচ্ছা এখন এটার সাথে আমরা খুব সুন্দর একটা শিফন জর্জেটে ওড়না পাচ্ছি, আমি জাস্ট ওড়নাটা ফার্স্ট আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা, কি সুন্দর করে একদম কালার কন্ট্রাস্ট করে মানে আমরা হচ্ছে যে কাজটা পেয়ে যাচ্ছি, আর এটা পরার পরে মানে আপনাদের আর জাস্ট কিছুই লাগবে না, এই ওড়নাগুলো এত লাক্সারি, এত লাক্সারিয়াস ওড়না, কিছু বলার নেই। দেখেন এগুলো খুবই ম্যানেজেবল, মানে এই শিফন জর্জেটের ওড়নাগুলো না ইটস ভেরি ম্যানেজেবল, জাস্ট আপনি যেভাবে রাখবেন আপনি মানে শিফন জর্জেটের ওড়না এমনিতেই হচ্ছে অনেক ম্যানেজেবল, তার উপরে এগুলো আরো বেশি সুন্দর, মানে ওড়নার ফেব্রিক দেখেও আসলে বোঝা যায় যে ড্রেসটা কি পরিমাণ প্রিমিয়াম। ওকে এটা চলে যাচ্ছে আমাদের প্যান্ট পিসটা, প্যান্ট পিসের কাজটা যদি আপনাদেরকে দেখাই আমাদের ড্রেসের মতনই প্রিন্ট কিন্তু আমরা প্যান্ট পিসে পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের মিনসাইডের আরেকটা কটন কালেকশনের থ্রি পিস, ঠিক আছে? সো এই কালেকশনটা যার ভালো লাগছে আমরা সুন্দর করে একটা স্ক্রিনশটস নিয়ে নিব। প্রাইস পড়ে যাবে 4,000 টাকা, এটার প্রাইস পড়ে যাবে 4,000 টাকা, খুব প্রিটি তাই না? মানে কালারটা এত বেবি বেবি একটা কালার, সবাইকে খুব ভালো লাগবে এই কালারটা পরার পর।
ওকে, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে ওকে আমাদের সাদাবাহারের একটা কটনের থ্রি পিস কালেকশন। এই কালারটা যদি দেখি সাদাবাহার, মানে উইনসাইড হচ্ছে একরকম সুন্দর, সাদাবাহার দেখলেই বোঝা যায় যে ওকে দিস ওয়ান ইজ সাদাবাহার। আর উইনসাইড এর যে এমব্রয়ডারি কাজগুলো আছে সেগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে উইনসাইডটা কতটা সুন্দর, মানে উইনসাইডটা আসলে কি। এটা হচ্ছে আমাদের টোটালটা চুনরি একটা প্রিন্টের ভিতরে আছে। এটা চলে যাবে আমাদের স্লিভের পোর্শনটা, ইউ ক্যান সি দিস ওয়ান ইজ আওয়ার স্লিভ। এটা হচ্ছে আমাদের নেকের পোর্শনটা, নেকটা হচ্ছে সুন্দর একটা ইউনেকের সাথে ভি একটা স্লিট পাচ্ছি আমরা। আর এখানে সাইডে যদি দেখি এটা হচ্ছে আমাদের সাইডের পোর্শনটা, সাইড পোর্শন সরি, এটা হচ্ছে আমাদের নেক লাইনটা। আর নেক লাইনের সাইডে কিন্তু আমরা খুব সুন্দর করে এইভাবে কাজ করা পাচ্ছি। আর পুরোটাতে কিন্তু এই জায়গায় হচ্ছে আমরা বাটনস পেয়ে যাচ্ছি। অ্যান্ড এইখানে সুন্দর করে একটা ট্যাসেল অ্যাড করা আছে। আর পুরাটা জুড়ে কিন্তু আমরা এরকম চুনরি প্রিন্ট পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শনটা, খুবই কমফোর্টেবল। এই ড্রেসগুলো আপনারা কোন মানে যে কোনো জায়গায় যে কোনোভাবে ক্যারি করতে পারবেন। এই ড্রেসগুলো না কেমন যেন এগুলো পরলেই আসলে খুব লাক্সারি লাগে, মানে প্রিমিয়াম লাগে দেখতে। এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা চলে যাচ্ছে, এটার সাথে কিন্তু আমরা খুব সুন্দর একটা কন্ট্রাস্টের দোপাট্টা পেয়ে যাচ্ছি। বলেন এটার সাথে আমরা কি কন্ট্রাস্ট পাচ্ছি, বলেন বলেন। এই যে আমি স্বর্ণাপু, বাদ আমি স্বর্ণাপুর সাথে কথা বলবো না। স্বর্ণাপু আপনি জীবনে আমার নাম ধরে ডাকছেন, বলেন আমার নাম কি? আপনি আমাকে আমার নামটা ধরে ডাকেন না, এইসব মানুষকে আপনারা কোথা থেকে তুলে নিয়ে আসছেন? আচ্ছা এটা হচ্ছে আমাদের ওড়নাটা, ওকে ওড়নাটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ টাইপের একটা কালারের সাথে কন্ট্রাস্ট। এটা হচ্ছে আমাদের সাইডে আমাদের স্লিভে যেরকম প্রিন্টটা পাচ্ছিলাম স্লিভের সাথে কিন্তু ম্যাচ করা আছে। সো এটা চলে যাচ্ছে আমাদের ওড়নাটা, বিশাল বড় একটা কটনের দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি। যারা কটন দোপাট্টা লাভার আছেন বা এই কালারটা, এই সাথে অলিভ কালারের সাথে একটা অরেঞ্জ কালার কন্ট্রাস্ট, ইটস লুকিং অ্যামেজিং। এই কালারটা যারা নিতে চাচ্ছেন জাস্ট টেক ইট। এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা, প্যান্ট পিসটা একদম আমাদের ড্রেসের সাথে ম্যাচ করা, মানে আমাদের ড্রেসের যে প্রিন্টটা সেই প্রিন্টের সাথে কিন্তু আমরা প্যান্ট পিসটা ম্যাচ করা পাচ্ছি। ওকে সো এটার সাইজও কিন্তু আমরা পেয়ে যাবো 36 থেকে 46, মানে এস এম অ্যান্ড এল। উনি বাংলাদেশের একজন নায়িকা, বুঝেন তো? আমি সেরকম আমিও নায়িকা হইতে পারতাম, আপনি আমাকে কই বলে ডাকেন অ্যানাদার নায়িকা, আপকামিং নায়িকা, ঠিক আছে। এটার প্রাইস পড়ে যাবে 3,000 টাকা, 3,000 টাকা। এত সুন্দর একটা লাক্সারি কটন আমরা পেয়ে যাচ্ছি, অপস লং। আচ্ছা লেন্থ পড়ে যাবে হচ্ছে 40 থেকে 42, 40 থেকে 42 হচ্ছে আমরা লেন্থ পাচ্ছি। আর সাইজ তো বলেই দিলাম, প্রাইস 3,000 টাকা এই সাদাবাহারের প্রাইসটা। সো রাগ করা যাবে না ডিয়ার, কি রাগ করা যাবে না, আমি রাগ করে আসি আপনার সাথে কোনো কথা নেই। ওকে লং বলে দিয়েছি, সবাই আমরা একটু জয়েন করি। আর জয়েন করলে হচ্ছে শেয়ার করে দিই, ড্রেসটা অনেক প্রীতি না, অনেক কমপ্লিমেন্ট করতেছে, আমাকে পয়সা লাগতেছে। ওকে নেক্সটে যাবো আরেকটা প্রীতি প্রীতি কালেকশন, এইটা এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের কালেকশন। ও ওয়াও, সো এইটা চলে যাচ্ছে আমাদের নেক পোর্শনটা, সেম ভাবে করা আছে, পুরোটা চুনরি প্রিন্টের ভিতরে পাচ্ছি। এটা নেকে আমরা বাটনস পেয়ে যাচ্ছি, এখানে একটা সুন্দর ট্যাসেলস আছে, পার্ল পাচ্ছি। আর কাটিংটা আসলে পাকিস্তানি সাদাবাহার বিনসাইড, মানে প্রত্যেকটা ড্রেসের কাটিং এত সুন্দর। এটা হচ্ছে আমাদের স্লিভটা পরে যাচ্ছে কেমন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা। সো দিস ওয়ান ইজ আওয়ার লোয়ার পোর্শন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসটা, ওনাটা এটার সাথে কিন্তু আমরা খুব সুন্দর একটা কন্ট্রাস্টেড দোপাট্টা পেয়ে যাচ্ছি। কন্ট্রাস্টেড দোপাট্টা মানেই আসলে একটা হ্যাপিনেস, মানে ভালো লাগে খুব, কন্ট্রাস্টেড ওড়না, ওয়াও। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওড়নাটা পরে যাচ্ছে, ওড়নাটা আমাদের বেইজ কালারের সাথে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি সাইডে কালারফুল, ইটস লুকিং অ্যাস্থেটিক। ট্রাস্ট মি, এই কাজগুলো অ্যান্ড কালার কন্ট্রাস্টের জন্য লুক অ্যাট দিস, মানে অ্যাস্থেটিক লাগতেছে, ও ওয়াও, এটা আমার অনেক ভালো লাগছে।
আসলে এই হট পিঙ্ক কালারের সাথে যদি আমরা এই ধরনের একটা নুডিশ কালারের মানে কম্বিনেশন না পেতাম, তাহলে হয়তো বা এতটা হাইলাইটস করতো না ড্রেসটা। মানে যারা ডিজাইনার, আসলেই ওরা ডিজাইনার, এর জন্য ওরা বুঝে যে কিসের সাথে কি দিলে আপনি একদম ট্রেন্ডি লাগবে দেখতে, দেখলেও মানে চোখের একটা শান্তি লাগবে, প্লাস হচ্ছে যে সুন্দর লাগবে, একটা মানুষকে ক্লাসি লাগবে, তাই না? কত কিছু মাথায় রেখে তার একটা ডিজাইন লঞ্চ করে। ওকে, এটা হচ্ছে আমাদের বিউটিফুল প্যান্ট পিসটা। যে প্যান্ট পিসটা আসলে আমি যদি ওনার ছাড়া ড্রেসটা প্যান্টটা পরি, তাহলে এটা একটা কোর্সেট হয়ে যাবে, বিকজ ড্রেস অ্যান্ড প্যান্টের ফেব্রিক একদম সেম, কটনের ভিতরে থাকছে পুরাটা, একদম লাক্সারি কটনের সাথে কিন্তু আমরা এই ধরনের সুন্দর প্রিন্টসগুলো পেয়ে যাচ্ছি। সাইজ তো পাচ্ছি আমরা এস, এম অ্যান্ড এল। এটার প্রাইসও থাকছে 3000 টাকা, ঠিক আছে? এটার প্রাইসও থাকছে 3000 টাকা। যার যার ভালো লাগছে, এটা জাস্ট টেক এ স্ক্রিনশট। ওকে, কালারটা খুব সুন্দর। যারা এই ধরনের একটু লাইট কালার করতে পছন্দ করেন, আমি বলবো যে চোখ বন্ধ করে ড্রেসটা নিয়ে নেন। আর ওড়নাগুলো এত বড়, মানে অনেক সুন্দর। তোমার পরা ড্রেসটার প্রাইস, আমার পরা ড্রেসটার প্রাইস বলছি, এটা প্রাইস হচ্ছে 3000 টাকা চলে গেল। আমার পরা ড্রেসটা হচ্ছে কোর্টসে, একদম আপনার প্রিমিয়াম কটনের ভিতরে আছে, 2300 টাকা আমার পরা ড্রেসটার প্রাইস, 2300 টাকা। রেড চুনরি, আচ্ছা এটা হচ্ছে আমাদের কিছুই বলার নেই আমাদের, জাস্ট এক্সট্রা কিছু বলা লাগবে না। এটা চলে যাবে আমাদের স্লিভের পোর্শনটা, স্লিভটা হালকা একটা আমরা মিন্ট কালার, মানে বা আমরা বলতে পারি একটা মিল্কি হোয়াইট কালার শেডের ভিতরে কিন্তু পাচ্ছি। এটা সম্পূর্ণ অর্গানজার উপরে কিন্তু এমব্রয়ডারি করা আছে, দেখেন কাজটা কি নিখুঁতভাবে করা আছে। এটা হচ্ছে আমাদের স্লিভটা, নাইস না? এটা হচ্ছে আমাদের স্লিভে যে সুন্দর করে আমরা আপনার ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি, স্লিভে না আসলে আমাদের পুরো ড্রেসটা ফ্লোরাল প্রিন্টের উপরে করা আছে। আর এটা হচ্ছে আমাদের নেক লাইনটা, নেক লাইনটা যদি দেখি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের নেক লাইন, ঠিক আছে? দেখেন পুরাটাতে সুন্দর করে বর্ডার করা আছে, অ্যান্ড এখানে ফিনিশিংটা দেওয়া আছে, অ্যান্ড পুরাটা কিন্তু সেম থাকছে। তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা স্লিভ থেকে কিন্তু সুন্দর করে আবার স্লিভে যে ডিজাইনটা পেয়েছিলাম সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের স্লিভে থাকছে, স্লিভ থেকে একদম লোয়ার পোর্শনে কিন্তু এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তোমাদের অর্কিডের কোর্সেটস মনে হয়, মেবি আমি দেখাবো, আমার পড়াটা আমি দেখাবো, কি পেশেন্স। মাশাআল্লাহ আপু, তুমি খুব সুইট, থ্যাংক ইউ রোনা আক্তার আপু, থ্যাংক ইউ। ওকে, সো এটা চলে গেল আমাদের ড্রেসটা, ড্রেসটার স্লিভ অ্যান্ড লোয়ার পোর্শন ইজ ভেরি প্রিটি। এখন দেখাবো এটার ওড়নাটা, ঠিক আছে? এটা চলে যাচ্ছে আমাদের ড্রেসের সুন্দর ওড়নাটা, মানে কিছু বলবেন আপনারা, বলেন এই ড্রেস দেখে কারো কিছু বলার আছে? এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা শিফন জর্জেটের ভিতরে ওনাটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের ড্রেসের সাথে পুরোটা কন্ট্রাস্ট করা, মানে কালারটা এত প্রীতি, খুবই প্রীতি একটা কালার, সুইট অ্যান্ড প্রীতি, ঠিক আছে? কিছু আমরা আগে দেখলাম সুইট অ্যান্ড সোর, বাট এটা হচ্ছে সুইট অ্যান্ড প্রীতি একটা কালারে চলে যাচ্ছে। সো এটা চলে গেল আমাদের ওনাটা। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা। প্যান্ট পিসটা কিন্তু ড্রেসের সাথে একদম কন্ট্রাস্টেড থাকে, কন্ট্রাস্টেড বলতে একদম ড্রেসের প্রিন্টই থাকছে। সো এটা না আসলে আমরা কোর্টসেরও মানে বলতে পারি, যদি আমরা ওনা ছাড়া পড়ি, আর ওনাতেও কিন্তু একদম ড্রেসের মতনই প্রিন্ট পেয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা, খুব সুন্দর একটা প্রিমিয়াম কটনের ভিতরে করা প্যান্ট পিসটা, একদম স্ট্রেইট থাকছে, খুবই সুন্দর করে করা আছে, কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর কালার।
সো এইটা যার যার ভালো লাগছে আমরা সুন্দর করে একটা স্ক্রিনশট নিব। এটার প্রাইস থাকছে কত? 3250। আচ্ছা, এটার প্রাইস থাকছে 3250 টাকা, ঠিক আছে। এই সুন্দর বিনসাইডের থ্রি পিসের প্রাইসটা কিন্তু পড়ে যাচ্ছে 3250 টাকা। ওড়নাটা অনেক সুন্দর, আর পুরো ড্রেসটা পরার পরে আপনাকে মানে আমার মনে হয় কি যে ঈদ বলেন বা যে কোনো টাইমে, ঈদ আর ঈদের ছুটি আমরা কয়দিনই পাই, আবার আলটিমেটলি আমাদের ভার্সিটিতে যেতে হবে, অফিসে যেতে হবে, কাজের জন্য দৌড়াতে হবে, সো রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলোর থেকে পারফেক্ট আর কিছুই হয় না। খুবই সুন্দর একটা ড্রেস চলে যাচ্ছে 3200 টাকায়, সাইজ পাচ্ছি এস এম এন্ড এল। আল্লাহ আপু, আপনি আমাকে যেভাবে কারেন্টের কথা মনে করায় দেন, আমাকে এইভাবে মানে কেউ কখনো বলে নাই যে কারেন্টের ফুল এত সুন্দর লাগে। থ্যাংক ইউ আপু, কালকের থেকে আমি আপনার জন্যই কারেন্টের পরব, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আরেকটা ইনসাইডার থ্রি পিস কালেকশন, এটাও জাস্ট অ্যামেজিং একটা কালার। এটা হচ্ছে আমরা কিছুটা টাইডাই টাইপের একটা প্রিন্টের ভিতরে পাচ্ছি, এটা আমাদের স্লিভটা পরে যাবে, খুব সুন্দর একটা অফ হোয়াইটের ভিতরে টাইডাইয়ের যে একটা প্রিন্ট, মানে কালার কন্ট্রাস্ট সব কিছু অসম্ভব সুন্দরভাবে করা আছে। এটা আমাদের স্লিভের পোর্শনটা চলে যাচ্ছে, এটা আমাদের নেক পোর্শনটা চলে যাচ্ছে, ঠিক আছে। বাহ, নেকটা অনেক সুন্দর করে করা, তাই না? অ্যান্ড পুরোটা ড্রেস সেম থাকছে। এইটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন, লোয়ার পোর্শনে যেটা পাচ্ছি আমাদের স্লিভের মতন করে এমব্রয়ডারি অ্যান্ড কাট আউট করা পাচ্ছি, ঠিক আছে। পুরোটা লোয়ার পোর্শন জুড়ে কিন্তু আমরা সেমভাবে এমব্রয়ডারি অ্যান্ড কাট আউট করা পাচ্ছি, অ্যান্ড এগুলোর কাজের ফিনিশিং এত নাইস, জবরদস্ত, বহুত খুবসুরত হ্যায়। এনিওয়ে, নেকটা আমার খুব ভালো লাগতেছে, এটা হচ্ছে আমাদের নেকটা, তাই না? মানে এই ধরনের নেক পরলে না ক্যাঞ্জলি খুব দেখতেও ক্লাসি লাগে অনেক বেশি, আর আই ডোন্ট নো ওয়াই এইসব ড্রেস পরলে এমনিতেই মানে চমৎকার লাগে। আচ্ছা, ড্রেসের সাথে মাঝে মাঝে কানাদের লাউদে গিফট করতে পারো, তাই না? ঠিক আছে, আর কিছু চাহি আপকো? এইটা হচ্ছে আমাদের ওড়নাটা, পুরাটা শিফন জর্জেটের ভিতরে কিন্তু আমরা ওড়নাটা পেয়ে যাচ্ছি, আর ওড়নাটা কত বড়, জাস্ট আপনি দেখেন, মানে অনেক বড় একটা ওড়না, আর কি যে সুন্দর করে কাজ করা পাচ্ছি ওড়নাটাতে। এটা হচ্ছে আমাদের দোপাট্টা, কালারফুল, কালার ইজ এভরিওয়্যার, কালার ইজ ইন দ্য এয়ার, তাই না? জাস্ট লুক অ্যাট দিস, খুবই সুন্দর একটা ওড়না। আমার তো সকলের ড্রেস আজকে নিয়ে যেতে মন চাচ্ছে, মানে এগুলো আমার দেখে এত আরাম লাগতেছে, আমার মনে হচ্ছে যে আজকে আমি নিয়ে যাব কিছু। ওকে, এটা হচ্ছে আমাদের ওড়নাটা চলে যাচ্ছে, আর এটার সাথে আমরা অবশ্যই আমাদের ড্রেসের যে প্রিন্টটা আছে সেম প্রিন্টের প্যান্ট পাচ্ছি, সো ড্রেসটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা, ওকে, পড়লে যে কি প্রিটিটা লাগবে, যখন খুব বেশি প্রিটি লাগবে তখন বলবেন আমাকে, মনে মনে থ্যাংক ইউ দিবেন যে আপু আমাদেরকে ড্রেসটা দেখাইছে। ও না, অর্কিডকেও থ্যাংক ইউ দিবেন, অর্কিড আপনাদের জন্য ড্রেসগুলো নিয়ে আসছে। এনিওয়ে, এটা চলে যাচ্ছে আমাদের আরেকটা ড্রেস। এই কালেকশনটা আসলে কেউ মানে রিফিউজ করতে পারবে না যে আমি এটা নিব না, যে কোনো এজের মানুষ জাস্ট এটা পছন্দ করবেই করবে, এটা এরকম একটা কালেকশন। সো এটা যার ভালো লাগতেছে জাস্ট টেক এ স্ক্রিনশট, প্রাইস পড়ে যাবে 3200 টাকা, সাইজ থাকছে এস এম এল। আপনারা ঝটাপট অনলাইনে অর্ডার করে ফেলবেন, চাইলে আমাদের আউটলেটও ভিজিট করে ফেলতে পারেন, ওকে। ক্যামেরা থেকে মেরোরে আরো বেশি সুন্দর লাগছে, 1000 টাইম বেটার। আচ্ছা, নেক্সটে যাচ্ছি ইনসাইডার আরেকটা থ্রি পিস কালেকশনে। এতক্ষণ যেগুলো কালার দেখিয়েছি সেগুলো ছিল একটু লাইট কালার, তাই না? একটু হোয়াইটিশ হোয়াইটিশ কালার, পিঙ্কিশ কালার। এখন যাব ডিরেক্ট ব্ল্যাকে। হোয়ার ইজ মাই অল ব্ল্যাক লাভার, রেজ ইউর হ্যান্ড,
মনে হচ্ছে কি কেউ রং তুলি দিয়ে নিখুঁত ভাবে আর্ট করে রাখছে, পেন্টিং করে রাখছে, এত সুন্দর। এটা হচ্ছে আমাদের স্লিভটা, অ্যান্ড স্লিভের যে বিষয়টা এই যে এটা কিন্তু খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি করা, অর্গানজার উপর এমব্রয়ডারি করা পাচ্ছি স্লিভের নিচের পোর্শনটুকুতে। অনেক সুন্দর না, এটুকু একদম প্রিন্টের সাথে ম্যাচ করে এমব্রয়ডারিটা করা আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নেক লাইনটা, ভি শেপের একটা নেক লাইন চলে যাচ্ছে। দেন হচ্ছে কি পাচ্ছি দেখেন, ওয়াও, এখন পুরাটা হচ্ছে খুব সুন্দর করে কালারফুলি মানে সেম প্রিন্ট পাচ্ছে। অ্যান্ড সাইডের এইটুকু কার কার আমার মতো এইটুকু দেখে পুরো মাথার হোশ উড়ে যাচ্ছে আমাকে বলেন, এইটা এত সুন্দর। আর ব্ল্যাকের উপর ব্ল্যাক অ্যান্ড কালারফুল কন্ট্রাস্ট, তো মানে চোখ ফেরানো যাইতেছে না এরকম একটা কালেকশন। ঠিক আছে, জাস্ট সি এমার্জিয়াঙ্গা, ও মাই গড। ওকে, সো এটা আসলে আপনি রেগুলার ওয়্যার হিসেবে ইউজ করতে পারবেন, আপনি এটা কোনো যদি পার্টিতেও পরে যান তাও হচ্ছে সুন্দর লাগবে। এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা চলে যাচ্ছে, এটার দোপাট্টাই চলে যায়, এটার ওনাটাও অবশ্যই অনেক সুন্দর হবে ড্রেসের সাথে। আচ্ছা আচ্ছা, ওকে, সো এটার ওনাটাও হচ্ছে যে আমাদের খুব সুন্দর একটা ব্ল্যাকের উপরে পড়ে যাবে শিফন জর্জেটের দোপাট্টা। ঠিক আছে, এটা হচ্ছে খুব সুন্দর একটা শিফন জর্জেটের দোপাট্টা পরে যাচ্ছে। এইটা আমাদের ব্ল্যাকের সাথে আমাদের ড্রেসের যে প্রিন্টটা, সেই প্রিন্টটা কিন্তু আমরা পাচ্ছি। এখন আমি যদি আপনাদেরকে এইভাবে দেখাই প্রিন্টটা কীভাবে পাচ্ছি, আমরা খুব এই মানে এরকম ক্রিস ক্রিসভাবে পাচ্ছি, না ক্রিস ক্রস ক্রিসভাবে পাচ্ছি। ওকে, সো এটা সমাজ আছে আমাদের ওড়নাটা, খুব সুন্দর একটা শিফন জর্জেটের ভিতরে আছে ওড়নাটা। ওকে, just take a screenshots, okay, pajama so let's আমরা দেখে ফেলি ফার্স্ট, okay, then আমরা সেটা করে একটা কুটি করে স্ক্রিনশটস নিয়ে নিব। এই যে প্যান্ট পিসটা কিন্তু পরে যাচ্ছে আমাদের ড্রেসের সাথে একদম ম্যাচ করা, সো এটা আমাদের প্যান্ট পিসটা, সো এটা যার যার ভালো লাগে just take a screenshots active, okay. So just take a screenshots, it is a khub nice at a collection black hair upore jara black lover achen, just don't get late, nijer pochonder dress ta stock out howar age niye nan, price khubi reasonable, inside er ekom ekta luxury cotton collection amra pacchi matro 3200 taka, thik ache, matro 3200 taka kitha na peye jacchi। সো সাইজ কিন্তু অ্যাভেলেবল থাকবে 36 থেকে 46 পর্যন্ত এস এম এল, আর লেন্থ থাকছে এটার 40 পর্যন্ত। ঠিক আছে, 40 না, 40 পর্যন্ত থাকছে। ঠিক আছে, নেক্সটে চলে যাই আর একটা কালেকশনে। এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের বিন হামিদের একটা কালেকশন, এইটা আমাদের বিন হামিদের একদম কটন যে কালেকশনটা সেটা চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা, নেকে যদি দেখি আমরা সুন্দর করে এভাবে কাটানা ক্রিস্টাল সেট করা পাচ্ছি খুব সুন্দর করে। অ্যান্ড এটাও আমাদের একটা সুন্দর রাউন্ড নেকের ভিতরে আমরা ভি একটা কাট পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে নেক লাইনে এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্সে কাজ করা আছে। এটা হচ্ছে আমাদের ট্যাসেলটা পরে যাচ্ছে, অ্যান্ড পুরোটা নেক লাইন জুড়ে কিন্তু আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা যে এগুলো দেখতে পাচ্ছি এটা এই লাইনটা, এই লাইনটাও কিন্তু সুতো দিয়ে এমব্রয়ডারি করা পুরোটা একদম নিচ পর্যন্ত। আর নিচে তো আরও অনেক কাজ আছে, ওগুলো আমি দেখাবো। এটা চলে যাচ্ছে আমাদের স্লিভটা, ফুল স্লিভ পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সুন্দর বিউটিফুল স্লিভটা, সুন্দর একটা ইয়েলো কালারের ভিতরে কিন্তু এটা পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা, এটা আমাদের ড্রেসের লোয়ার পোর্শনটা, এটা কিন্তু সম্পূর্ণ আমরা এমব্রয়ডারি করা কাজের ভিতরে পেয়ে যাচ্ছি। সিকোয়েন্স করা আছে, এমব্রয়ডারি করা আছে, জাস্ট সি এখানে কিন্তু আমরা আবার চিকেনকারি টাইপেরও একটা কাজ পাচ্ছি। আর নিচে কিন্তু খুব সুন্দর ড্রপার্স আছে।
ওকে, এন্ড ব্যাক পোর্শনটা যদি দেখি, ব্যাক পোর্শনে খুব সুন্দর করে আমরা প্রিন্টস পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এটার সাথে ম্যাচ করে আমরা খুব সুন্দর একটা ওড়নাও পাচ্ছি, যেটা একদম ইয়েলো কালারের ভিতরে আছে। সো এটা হচ্ছে আমাদের ওড়নাটা, দেখেন ওড়নাটা এত বড় আর এত সুন্দর। আচ্ছা, এই সাইডে যদি কম রেখেছি, এই সাইডটা দেখেন, এটা হচ্ছে আমাদের একদম বর্ডার লাইন সাইডটা, যেখানে আমরা খুব সুন্দর একটু কন্ট্রাস্টেড পাচ্ছি ওড়নাতে। লুক অ্যাট দিস, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরোটা ওড়না, অ্যান্ড এটার সাথে আমরা খুব সুন্দর একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা, অ্যান্ড গেস হোয়াট, প্যান্ট পিসের নিচে এইটুকু কিন্তু আমরা সম্পূর্ণ এমব্রয়ডারি করা পাচ্ছি। লুক অ্যাট দিস, এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা, এটা কোনো প্রিন্ট না আর কোনো কিছু না, এটা সম্পূর্ণ আমরা সুতা দিয়ে কাজ করা পাচ্ছি অল ওভার লোয়ার পোর্শন আমাদের প্যান্ট পিস। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সালোয়ারটা। সো এইটা যার যার ভালো লাগছে, এই ড্রেসটা আসলে ভালো লাগার মতনই, একটা ড্রেস খুবই সুন্দর করে করা আছে। এই ড্রেসটা যার যার ভালো লাগছে, আমি সুন্দর করে একটা স্ক্রিনশটস নিয়ে নিব। নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলব অর্কিড লাইফস্টাইলের পেজে। এটার প্রাইস পড়ে যাবে ২৮০০ গাইস, ইনসেইন। এটার প্রাইস লাগে ২৮০০ টাকা, এটা প্রাইস কেমনে ২৮০০ হয়? এত সুন্দর একটা ড্রেস, আমি তো এতক্ষণ ধরে রাখছি হয় ৪,০০০ ও ৪,৫০০ হবে, ২৮০০ টাকায় আপনারা পাচ্ছেন, মানে ক্রেজি, জাস্ট টেক ইট, মানে খুবই সুন্দর একটা ড্রেস। বিশেষ করে আমার প্যান্ট পিস অ্যান্ড ড্রেসের লোয়ার পোর্শন আর ওড়নাটা এত বেশি ভালো লাগছে। সো ২৮০০ টাকা আমরা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছি। ওকে, আমরা এখন যাচ্ছি আরেকটা প্রিটি প্রিটি কালেকশনে। এটাও আমাদের এটাও বিন হামিদের আরেকটা কালেকশন। এটা দেখেন, এটা খুব সুন্দর একটা ডার্ক নেভি ব্লু কালারের সাথে বেজ কালার কন্ট্রাস্ট পাচ্ছি, সম্পূর্ণ কটনের উপরে আছে। এখন যদি আপনাদেরকে ডিটেলসটা দেখাই, এটা হচ্ছে আমাদের নেকটা চলে যাবে, নেক পোর্শন, অ্যান্ড যতটুকু বেজ কালার আছে সম্পূর্ণটার উপরে কিন্তু আমরা এমব্রয়ডারি পাচ্ছি, নেক লাইনের সাইড থেকে শুরু করে পুরাটাতে যে ছটা লাইন, আমরা ছটা লাইন দেখতে পাচ্ছি, সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা। ঠিক আছে, মিডল পোর্শন সম্পূর্ণ এমব্রয়ডারি করা, অ্যান্ড সাইডে সি সাইডে সম্পূর্ণ কিন্তু আমরা ডিজিটাল প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছি। অ্যান্ড এটা চলে যাবে আমাদের লোয়ার পোর্শনটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শনটা পড়ে যাবে, অ্যান্ড লোয়ার পোর্শনটার এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা অর্গানজা ফেব্রিকের উপরে করা আছে, মানে ডিটেইলিংগুলো এত সুন্দর নিখুঁতভাবে, মানে কোনটার পর কোনটা দিলে আসলে ভালো লাগবে সেইভাবে কিন্তু দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটা একটু নাভি ব্লু কালারে পরে থাকছে, এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনে প্রিন্টটা চলে যাবে। আর এটা তো আমাদের নেকটা দেখালামই, নেকে যে নেক লাইনে আমরা সুন্দর করে ক্রিস্টাল পার্ল সেট করা পাচ্ছি সেগুলো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের স্লিভটা, এটার প্রাইস যে কত হবে, মানে ওইটার প্রাইস শুনে তো আমি একদম শকড। ঠিক আছে, ওকে, চলে যাই এটার ওড়নাতে। এটার ওড়নাটা থাকছে আপনার একদম কন্ট্রাস্টের, মফ পিঙ্ক কালার যে একটা কন্ট্রাস্ট সেটাও পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর করে। এটার সাথে অফকোর্স আমরা একটা প্যান্ট পিস তো পাচ্ছি, থাকছে একদম নেভি ব্লু কালারের ভিতরে, ডার্ক একটা নেভি ব্লু কালারের ভিতরে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার প্যান্ট পিসটা, খুব সুন্দর একটা জেন্টল সোবার একটা ড্রেস কিন্তু আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের টোটাল দোপাট্টাটা, এটা হচ্ছে আমাদের ড্রেসটা। সো যার যার এটা ভালো লাগছে, আমরা সুন্দর করে একটা স্ক্রিনশটস নিয়ে নিব। এটার প্রাইস পড়ে যাবে ২৮০০ টাকা,
মানে কি বলবো, এটার প্রাইস আমরা এত রিজনেবল এ পাচ্ছি, এত সুন্দর একটা ড্রেস, জাস্ট আই ক্যান বিলিভ, মানে এত রিজনেবল আমরা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছি। ব্ল্যাক ওয়ান কালার আছে, এটা আজকে তো মনে হয় ব্ল্যাক নেই, ব্ল্যাক আজকে দুইটা দেখানো হয়েছে, একটা হচ্ছে বিন সাইড, একটা হচ্ছে বিন হামিদের। ওকে, সো যার যেটা ভালো লাগে টেক স্ক্রিনশট, সাইজ পড়ে যাবে SML 36 থেকে 46 পর্যন্ত, অ্যান্ড এটা লেন্থ পড়ে যাবে আপনার 40 থেকে 42 পর্যন্ত। এখন আমার পরের ড্রেসটিকটা আপনাদেরকে দেখাই, এখানে রেড লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি রেড না, এটা হচ্ছে একটা খুব সুন্দর ম্যাজেন্টা কালারের ভিতরে কিন্তু আছে, এন্ড পুরাটাতে হচ্ছে খুবই সুন্দর করে আমরা একটা লাইট কালার দিয়ে ছোট ছোট ফ্লোরাল প্রিন্টস করা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্লিভটা চলে যাবে, এটা থাকছে আমাদের নেক পোর্শনটা, নেকে যদি দেখি, নেকে কিন্তু আমরা খুব সুন্দর করে পার্ল ক্রিস্টাল বাটনস সব মিলিয়ে সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছি, অ্যান্ড পুরোটা খুব সুন্দর একটা কাটিং এর উপর আছে, কামিজ কাটিং এর উপর আছে কোর্সে, মানে খুব সুন্দর করে কিন্তু ড্রেসটার ফিনিশিং করাবেন সাইডের এই নাইস কোর্সেটটা। অ্যান্ড এটা প্যান্ট পিসে চলে যাই, এটার আগে যে ব্ল্যাক ড্রেসটা দেখালাম ওইটার প্রাইস হচ্ছে 2800 টাকা, আর এইটা হচ্ছে আমাদের আরেকটা কোট সেট, এটার সাইজ থাকছে SML, এন্ড এটার প্রাইস থাকছে আপনার, এটা প্রাইস কত থাকবে, কত, ওকে এটা প্রাইসটা বলে দিচ্ছি 2300 টাকা, এটা প্রাইস থাকছে 2300 টাকা। ওকে, সেই কটনের উপর আমরা পাচ্ছি মাত্র কত টাকায়, গেস 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 2300 টাকায়। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার পরার ড্রেসটা, আমার পরের ড্রেসটা চলে যাচ্ছি খুব সুন্দর একটা লেমন কালারের সাথে, আমরা ব্লু কালার, অ্যান্থেস্ট কালার, অ্যান্ড অফ হোয়াইট কালারের কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার পরা কোট সেটটা, এটাও বিন সাইডের একটা কোট সেট, ঠিক আছে, দিস ওয়ান অলসো ফ্রম বিন সাইড। এটা হচ্ছে আমাদের আমার পরা ড্রেসের নেক পোর্শনটা, আমি যেহেতু পরে আছি ইউ ক্যান সি নেকটা কেমন থাকছে, অ্যান্ড এখানে কিন্তু আমরা আবার সুন্দর করে কাজ করা পাচ্ছি, দেখেন একদম বাটনস দিয়ে ক্রিস্টাল দিয়ে সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্লিভ, অ্যান্ড পুরোটা ড্রেস কিন্তু আমরা সেম ভাবে করে পাচ্ছি। এটা হচ্ছে আমার পরা ড্রেসটা, আমার পরা ড্রেসটা প্যান্ট পিস দিয়ে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের একদম স্ট্রেট কাট প্যান্ট পিসটা থাকছে, অ্যান্ড প্যান্টটা আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন কিন্তু এরকম প্লেন থাকছে, দেন আমরা ওয়েস্ট থেকে সুন্দর করে সাইড থেকে সুন্দর করে এভাবে রাবারটা পাচ্ছি, সো দ্যাট ফ্রন্টটা যেন একদম প্লেন হয়ে থাকে। এটা আমাদের প্যান্ট পিসটা চলে যাচ্ছে, সো আমার পরা বিন সাইডের কোট সেটটা, যা পছন্দ হয় সুন্দর করে একটা স্ক্রিনশটস নিয়ে নেবেন। আমার পরাটার প্রাইস কিন্তু পড়ে যাচ্ছে 2300 টাকা, অনলি 2300 টাকা। সো আজকে যা যা দেখালাম, আজকে কী কী দেখিয়েছি, বিন সাইড, বিন হামিদের থ্রি পিস কোট সেট, কটন, সব কটন কালেকশন, আর একদম লাক্সারি প্রিমিয়াম কটন কালেকশন। সো যার যেটা ভালো লাগছে যে দেরি না করে আমরা সেটা স্ক্রিনশটস দিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো অর্কিড লাইফস্টাইলের পেজে, অথবা আপনারা চাইলে কিন্তু আমাদের আউটলেটটাও ভিজিট করে ফেলতে পারেন। আমাদের আউটলেট অ্যাড্রেস পড়ে যাচ্ছে গুলশান পিঙ্ক সিটি Level 3, শপ নাম্বার 11C। ঠিক আছে, আজকে লাইভটা আমরা এখানে ক্লোজ করছি, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট লাইভে, সবাই কানেক্টেড থাকবেন নেক্সট লাইভ, আর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো থাকবেন, অ্যান্ড আমাদের সাথেই থাকবেন। আমি কুইন ছিলাম আপনাদের সবার পছন্দের অর্কিড লাইফস্টাইল থেকে, সো সি ইউ অল ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।